আমরা চলে এসেছি আজকে পিলুর ফ্লোরে আর পেয়ে গেছি তোমাদের সকলের প্রিয় রাইমাকে অর্থাৎ সৌমিকে। প্রথমেই বলো কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো বলো মানে কেমন লাগছে পিলুতে এই রাইমার চরিত্রটা? অবভিয়াসলি খুব ভালো লাগছে, অনেকদিন হয়ে গেল এই পিলু ধারাবাহিকটা চলছে। এই ধারাবাহিকের একটা টুইস্ট আমি এরকম ক্যারেক্টার আগে কখনো করিনি, যে ব্লগ করে প্রচণ্ড আলট্রা মডার্ন একটা ক্যারেক্টার, এই যে এরকম ছোটো ছোটো চুল, এরকম চুলে নানা রকমের কালার করা, হাইলাইটস করা, তো খুব ভালো লাগছে এরকম একটা ক্যারেক্টার করে। প্রত্যেকটা আর্টিস্টই তো চাই যে এক এক রকমের শেডের ক্যারেক্টার করবে, তো একই রকমের ক্যারেক্টার কেউ কখনো করতে চায় না, নানা রকমের শেডের করতে চায়। তো এটা আমি ফার্স্ট টাইম এরকম একটা ক্যারেক্টার করছি, আমি খুব এক্সাইটেড। রিলেট কতটা করতে পারছো সৌমির সাথে রাইমা? সৌমির সাথে রাইমার হ্যাঁ কিছু কিছু দিকে আছে, যেমন সৌমিও খুব ছটপটে, একদম চুপ করে বসে থাকতে পারে না, সারাক্ষণ কথা বলতেই হবে ওকে। রাইমও এরকম ক্যারেক্টার, তো এই দিক থেকে একটা মানে মিল আছে দুজনের। পিলুর এখানে তোমার বেস্ট ফ্রেন্ড কে, মানে কার সাথে সব থেকে ভালো বন্ডিং? ওরকম সবার সাথেই আমাদের খুব ভালো বন্ডিং। আমরা মেকআপ রুমে স্পেশালি মানে খুব এনজয় করে কাজটা করি, যেমন পিলু, আমি, রঞ্জয়, আমরা তিনজন একই মেকআপ রুমে থাকি, ঠাম্মা আমাদের সাথে থাকে একই মেকআপ রুমে, প্রমিতাদি থাকে আমাদের মেকআপ রুমের। একটা সিক্রেট হলো আমরা উনো খেলি, আমরা উনো খেলি, তো আমরা এসেই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো, সিন এলে সিনটা পরে রেডি হয়ে নেবো, তারপরে আমরা ফ্রি টাইম বসে উনো খেলি। তো আমাদের সবার সাথে সবার বন্ডিং খুব ভালো, আমরা প্রচণ্ড হাসি ঠাট্টা করে ইয়ার্কি মেরে কাজটা করি। তো সৌমির তো প্রচুর ফ্যান্স রয়েছে এবং মহিলা ফ্যান্সও রয়েছে তোমার তাদের মধ্যে, তো সবার কিন্তু একটা প্রচণ্ড প্রশ্ন রয়েছে এবং আই এম শিওর তুমি আগেও এই প্রশ্নটা পেয়েছো, যে তোমার স্কিন কেয়ার মানে যে সিক্রেটটা, তুমি কি রেজিম ফলো করো, মানে একদম সকাল থেকে রাত অবধি, এটা যদি তুমি শেয়ার করো। না তেমন কিছুই ফলো করা, এটা তো সবাই বলে, মানে অভিনেত্রী মানেই তো বলবেই, তাও আমাদের জানতে হবে। না না মানে তেমন কিছুই ফলো করি না, আমি একটা জিনিস খুব করি মানে যেটা খুব দরকার আমাদের প্রত্যেকের, সেটা হচ্ছে ভালো করে ক্লিনটাকে ক্লিন আপ করা আর প্রচুর জল খাওয়া, প্রচুর ফ্রুট খাওয়া, এটা করা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকটা মানুষেরই। বেশি করে জল খেলে পরে স্কিন খুব ভালো থাকে, আমাদের শরীরের ভেতরে যা যা মানে টক্সিক জিনিসপত্র থাকে সেগুলো সব বেরিয়ে যায়, রিলিজ হয়ে যায়, তাই জন্য স্কিন খুব ভালো থাকে। তো আমি এই করি আর কিছু না, আর খুব ভালো করে ক্লিন করি স্কিনটা মোটামুটি আর কেউ বলেছে, ঝাঁপি খুলে অল্প একটু বলেছে। আর এই যে এত সুন্দর মেয়েটা দাঁড়িয়ে আছে, এত দারুণ ফিগার, এটাও দর্শকরা আর কি পেতে চায় এরকম একটা স্লিম অ্যান্ড ট্রিম, তো এইটা অ্যাচিভ করার জন্য তুমি কি টিপ দেবে? আমি নিজেই তো কিছু টিপ ফলো করি না অ্যাকচুয়ালি, আমি শুধু ডান্স করি আর প্রচুর 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 খাই, মানে তুমি যাকে জিজ্ঞেস করবে সে বলবে আমি না খেয়ে থাকি না, বিরিয়ানি থেকে শুরু করে পেস্ট্রি থেকে শুরু করে, প্রত্যেক দিন বিকেলবেলা ইভিনিংয়ে আমি পেস্ট্রি খাই আর তার সঙ্গে একটা করে কোক থাকে, মানে রোজ 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 খাই। আর তারপর মানে যে যখন বলবে যে এই তুই আজকে বিরিয়ানি খাবি, আজকে কিছু খাবি, হ্যাঁ চ, আমার কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, তো আমি প্রচুর খাই, মানে খাওয়া দাওয়া নিয়ে আমার নো ওয়ার্কআউট নো ডায়েট, শুধু ডান্স। মানে ডান্স কি মানে একদম শেখো? না আগে শিখতাম, এখন ওরকমভাবে শেখা হয় না শ্যুটিংয়ের এরকম স্কেডিউলের জন্য, তো এখন বাড়িতেই প্র্যাকটিস করি, যেই টাইমটা ফাঁকা থাকি সেই টাইম। আজকে আমাদের সঙ্গে আড্ডাটা দিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো এরকম আড্ডা দিয়ে, আর তোমাদেরও খুব ভালো লাগলো। আরেকটা জিনিস তোমাদেরকে যা বলবো, যে আমাদের এই কাজগুলো তো তোমাদের জন্য করা, তোমাদেরকে এন্টারটেন করার জন্য করা, তো আমাদের এই পিলুতে প্রচুর ভালো ভালো টুইস্ট আসতে চলেছে, তো তোমরা প্রত্যেকে দেখবে, প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা বৃথা, তোমাদের জন্যই সব কিছু করা, তো প্রত্যেক দিন দেখবে পিলু। আর পিলু কিন্তু 16th মে থেকে নতুন সময় আসছে 6টার সময়, তো প্লিজ দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।